ভূত কথা উইথ অরিত্র। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কিন্তু ভারতবর্ষে এরকম বহু জানা অজানা জায়গা রয়েছে যেখানে সন্ধে নামলেই গ্রাস করে ভূতের ভয়। সেরকমই এক জায়গা কুন্দন বাঘের সেই বাড়িটি। সালটা 2002, রাত আনুমানিক দুটো। পেল্লায় বাড়িটিতে চুরি করতে ঢোকে এক চোর, পাঁচিল টপকায়, তারপর ধীরে ধীরে তালা খুলে ঢোকে পড়ে বাড়ির ভেতরে। অন্ধকার করিডোরে তখন কেবল চাঁদের আলো। চোরটি ঘরে ঢুকতে যাবে এমন সময় সে দেখতে পায় তিনটে লাশ, মা এবং দুই মেয়ের পচা গলা লাশ। নিস্তব্ধ অন্ধকার রাতে তার গলা দিয়ে বেরোয় কেবল আর্তনাদ। কুন্দনবাগ, হায়দ্রাবাদ। নিজামের শহরে মানুষ যেমন আছে শোনা যায় তেমন আছে প্রেত। সেদিনের সেই ঘটনার পর চোরটি কোনো রকমে পুলিশে খবর দেয়। পুলিশ এসে যখন জিজ্ঞাসাবাদ করে তখন তারা আশ্চর্য হয়ে যান। প্রতিবেশীরা বলেন আগে সুখের সংসার ছিল চারজনের, কিন্তু বেশ কয়েক বছর আগে বাড়ির কর্তা হঠাৎই চলে যান বাড়ি থেকে, আর ফেরেন না। বাসিন্দা বলতে তখন থেকেই মা আর দুই মেয়ে। অদ্ভুত ধরনের মানুষ ছিলেন ওরা, বেশি মিশতেন না, কেবল রাত নামলেই অদ্ভুত কিছু কাজকর্ম শুরু হতো বাড়ির ভেতরে এবং আশেপাশে। রাতের অন্ধকারে অনেকেই নাকি তিনজনকে দেখেছেন জ্বলন্ত মোমবাতি হাতে বাড়ি প্রদক্ষিণ করতে। বাড়ির বারান্দা সদর দরজায় নাকি ঝোলানো থাকত রক্তমাখার শিশি বোতল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো প্রতিবেশীরা বিশ্বাসই করতে পারেননি যখন পুলিশ জানায় মৃতদেহগুলো 6 মাসের পুরনো, কারণ দিন দুয়েক আগেও ওনাদের দেখা গেছে বাড়ির বারান্দায় দরজার সামনে। অনেকে বলেন এসব গুজব, ভূত বলে নাকি কিছু নেই। সত্যি কি তাই? ওই ঘটনার পর থেকেই ওই গোটা বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও কারা যেন রাত নামলে ওখানে হেঁটে বেড়ায়, শেষ রাতে আলো জ্বালায় কারা, কাদের কণ্ঠস্বর শুনতে পায় স্থানীয় মানুষজন, সেই উত্তর আজও অজানা। কুন্দনবাগ অঞ্চলে একা দাঁড়িয়ে থাকে ভৌতিক এই বাড়িটি। হয়তো আমাদের দুর্বল মানব চোখে মনে হয় আর কেউ নেই, আসলে সবাই আছে, কেউ হয়তো যাইনি কোনোদিন।